কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে কুমিল্লাবাসীকে রমজানুল মোবারক এবং পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা প্রিয় কুমিল্লাবাসীকে জানাতে চাই যে আপনাদের এই মহানগর সহ এন্টায়ার কুমিল্লার বাসীর নিরাপত্তার জন্য আমরা সদা প্রস্তুত আছি আসন্ন ঈদকে কেন্দ্র করে কুমিল্লা মহানগর প্লাস অন্যান্য উপজেলা মহানগরীতে যে ঈদ ঈদের উৎসব মুখর যে মানুষগুলোর আনাগোনা জীবন বেড়েছে বেড়েছে যানজটের যানবাহনের সংখ্যাও এবং সে কারণে যানজটও কুমিল্লা বাসীর জন্য একটা কঞ্ছান হয়ে দাঁড়ায় সবসময়ই এবং সেই বিষয়টাকে মাথায় নিয়ে আমরা ঈদে যারা কেনাকাটা করতে আসবে যারা ঈদের সময়ে কুমিল্লার বাইরে থেকে কুমিল্লাতে বেড়াতে আসবে তাদের সকলের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য এবং সুন্দর এবং উৎসমকর পরিবেশে যাতে ঈদ উদযাপন করতে পারে সেই বিষয়টি মাথায় নিয়ে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি পাশাপাশি এই ঈদের সময়ে গভীর রাত পর্যন্ত শপিং কমপ্লেক্স এবং মার্কেটগুলোতে ক্রেতা সাধারণের উৎসমকর উপস্থিতি থাকে সে বিষয়টাকে মাথায় নিয়ে আমরা রাত্রিকালীন সিকিউরিটির পাশাপাশি যানজট পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে মানুষ যাতে স্বাচ্ছন্দ্য যাতায়াত করতে পারে সে বিষয়টা আমরা মাথায় নিয়ে কাজ করছি কুমিল্লাবাসীর প্রতি একটি বিশেষ অনুরোধ করতে চাই যে ঈদের সময় যারা এই মহানগর ছেড়ে কিংবা থানা শহর ছেড়ে গ্রামে ঈদ করতে যাবেন দয়া করে আপনি যে বাসাটি ছেড়ে গ্রামে যাচ্ছেন সেই বাসাটির নিরাপত্তার বিষয়টি মাথায় নিয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আপনি আপনার জায়গা থেকে গ্রহণ করেন আমরা জেলা পুলিশ বাদবাকি নিরাপত্তার জন্য সদা প্রস্তুত আছি পাশাপাশি ঈদের সময়ে অনেক সময় যেটা হয় যে আমাদের যে ছোটো ছোট যারা তরুণ তারা আনন্দের ছলে মোটরসাইকেল কিংবা অন্য হালকা যানবাহন নিয়ে মহানগর মহাসড়কে কিংবা অন্যান্য আঞ্চলিক সড়কে বের হয়ে দুর্ঘটনায় শিকার হন এবং প্রাণহানির ঘটনা ঘটে আমি সম্মানিত অভিভাবকদেরকে অনুরোধ করব। আপনি সন্তান অপরিপক্ক হাত নিয়ে কিংবা ড্রাইভের ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেল নিয়ে যাতে বাইরে গিয়ে দুর্ঘটনায় পতিত না হয় সে বিষয়টা আপনার খেয়াল রাখবেন এতে করে দেশের যেমন ক্ষতি হবে একজন তরুণ মারা যাওয়ার কারণে আপনার পরিবারেরও কিন্তু অপরণীয় ক্ষতি হবে সেই বিষয়টি মাথায় নিয়ে আপনারা এটা টেক কেয়ার করবেন অনেক সময়ই এই প্রায়ই শোনা যায় যে কিশোর অপরাধ কিংবা কিশোর গ্যাং এদেরও এক ধরনের উৎপাত পর্যটন স্পট প্লাস দর্শকরা যে সমস্ত প্লেস ঘুরতে যায় সেখানে অনেক সময় ঘুরতে পারে এই যারা এই ধরনের অপরাধের সাথে যুক্ত হয় তারা কিন্তু আমাদেরই সন্তান আমাদেরই সোসাইটির সন্তান আমাদেরই কারণা কারো সন্তান কারণ কারো আত্মীয় আমার এই সন্তানটি আমার এই আত্মীয়টি কোন অবস্থাতে যাতে বখাটাদের পাল্লায় পরে এরকম কিশোর অপরাধের সাথে সম্পৃক্ত না হয় সেই বিষয়টি মাথায় নিয়ে আপনারা সচেতনতামূলক কাজ করবেন তাহলে আমাদের পুলিশের যে রেগুলার অ্যাক্টিভিটি বা রেগুলার কার্যক্রমে আমরা মনে করি যে কুমিল্লাবাসী পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করছেন